আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আস্তর দিয়ে একটি কামিজ কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয়। অর্থাৎ আপনি যখন এই যে একটি জর্জেট বা প্রিন্টের কামিজ যখন আপনি কাটিং করবেন, তখন যদি থাকে যে এরকম আস্তরওয়ালা কাপড়, এই আস্তরওয়ালা কাপড়টা কিভাবে হচ্ছে আপনি কাটিং করবেন, কিভাবে হচ্ছে আপনাকে জয়েন্টটা দিতে হবে, এই সমস্ত বিষয়টা যদি আজকের এই ভিডিও থেকে শিখতে চান তাহলে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এখান থেকে আপনি শিখতে পারবেন আস্তরওয়ালা কাপড় দিয়ে কিভাবে হচ্ছে আপনি একটি কামিজ সঠিক নিয়মে হচ্ছে তৈরি করতে পারেন। তো চলুন আমরা আজকের এই ভিডিও থেকে শিখে নিই যে কিভাবে আস্তর দিয়ে কিভাবে একটি কামিজ সঠিক নিয়মে হচ্ছে কাটিং করতে হয়। তো এখানে প্রথমে ভালো করে খেয়াল করুন, এখানে রয়েছে আমাদের বডির পার্ট, এখানে রয়েছে আমাদের আস্তরের কাপড় এবং এইখানে দেখতেছেন যেটা এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। তো এখানে আস্তরের পার্ট এখানে দুইটা রয়েছে, সামনের পার্টের জন্য একটা রয়েছে এবং পিছনের পার্টের জন্য একটা রয়েছে। তো এই পার্টগুলো কিভাবে হচ্ছে আপনি কাটিং করবেন, কাটিং করার পর কিভাবে হচ্ছে এটা মূলত আপনি সেট করবেন, এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু খুব সহজে এই আস্তরওয়ালা কামিজ কিভাবে কাটিং করতে হয় এই বিষয়টা মূলত আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। তো প্রথমে এখানে পার্টগুলোর সাথে পরিচয় হয়ে নিন। এখানে রয়েছে আমাদের সামনের পার্ট, এখানে রয়েছে আমাদের আস্তরের কাপড়, যেটা হচ্ছে আমাদের এই যে পিছনের পার্টের সাথে মূলত দুইটা আস্তরের পার্ট আমাদের বেড করতে হবে সামনে এবং পিছনে। এখানে রয়েছে হাতা, হাতাতে কিন্তু কোনো প্রকার হচ্ছে আমরা আস্তর দিব না। তো প্রথম অবস্থায় এখানে একটু খেয়াল করবেন, এখানে প্রথম অবস্থায় হচ্ছে আমাদের যে বডির পার্টটি রয়েছে, বডির পার্টটি আমরা নিয়ে আসবো। তো একটু ভালোভাবে খেয়াল করুন, এখানে যে বডির পার্টটি রয়েছে এই বডির পার্টে কিন্তু এখানে দেখুন এখানে ডিজাইন রয়েছে, সুন্দর একটি ডিজাইন রয়েছে গলার ডিজাইন, এবং এখানে নিচের দিকে যেটা আছে এখানেও কিন্তু নিচের দিকে ডিজাইন রয়েছে। এখন এখানে মেন বিষয় হচ্ছে আমরা প্রথম অবস্থায় এখানে দেখবো যে এটা লং কতটুকু আছে, এখান থেকে ধরে আমরা দেখবো লং কতটুকু আছে। তো দেখুন লংটি আছে এখানে 44 ইঞ্চি, এখানে আমাদের 43 ইঞ্চির মতো টিকবে আমরা সেলাই করার পর, শোল্ডারে এখান থেকে আমরা 1 ইঞ্চি হচ্ছে বাদ দিয়ে নিব। তো এখান থেকে এখন আপনার লংটা যদি আপনি সম্পূর্ণটাই রাখতে চান তাহলে রাখতে পারবেন, এবং যদি আপনি চান যে আমি এটাকে হচ্ছে 40 ইঞ্চি 38 ইঞ্চি করবো, সেক্ষেত্রে হচ্ছে এই যে পার্ট ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের পার্টটা হচ্ছে এখান থেকে খুলে এটা হচ্ছে উপরে বসে দিতে হবে। তো এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যেহেতু মূলত আমি এখানে 43 ইঞ্চি লং আমার লাগবে, সেক্ষেত্রে আমি এটার জন্যই পারফেক্টভাবে আমি এটা বের করে নিয়ে নিব। তাহলে এইখানে আবার একটু দেখুন, আমাদের এখানে যে ডিজাইনটি আছে আমরা এই যে এটা হচ্ছে এইভাবে ধরবো, এই ধরার পর দেখুন এই যে এখানে যে বিটটা আছে বা এখানে যে ডিজাইনটা আছে এই পার্টটা হচ্ছে আমরা এদিকে এই পার্টটা হচ্ছে সমান করে ধরবো, একটু খেয়াল করবেন। তো দেখুন এখানে পার্টটা হচ্ছে আমি সমান করে ধরে নিলাম, দেখুন এখানে পার্টটা কিন্তু একদম প্লেনভাবে রয়েছে, সোজাভাবে রয়েছে, এটা সোজা করে নিয়ে নেবেন এবং এই যে পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে সোজা করে নিয়ে নেবেন। তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু মূলত আমি সুন্দরভাবে কিন্তু এই পার্টটা কিন্তু এখানে বিছিয়ে নিয়েছি, এবং এখানে যে মাপগুলো আছে এখন এই মাপগুলো আমাদের নিতে হবে। এখন কত ইঞ্চির জন্য হচ্ছে আপনি এই কামিজটা হচ্ছে আপনি এখন কাটিং করবেন এই বিষয়টার উপরে আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের যে লংটা রয়েছে লংটা এখান থেকে আবারও আপনি দেখে নিতে পারেন, এখান থেকে আমরা হচ্ছে এখানে আমাদের যতটুকু লং লাগবে সে পরিমাণ লংটা আমার হচ্ছে আমরা এখান থেকে বের করে নিব। তাহলে এখান থেকে হচ্ছে আমরা প্রথম অবস্থায় একটা মার্কিং করে নিব, এটা হচ্ছে আমাদের লং যেটা লাগবে বা ঝুল যেটা আছে ঝুলের মার্কটা। তো দেখুন এখানে প্রথম অবস্থায় আমি আমার যে লংটা রয়েছে লংটা আমি এখান থেকে বের করে নিয়ে নিলাম, এরপর মেজারমেন্টগুলো আমাদের নিতে হবে। তো এখানে আমি হচ্ছে 40 ইঞ্চি বডির জন্য একটি কামিজ কাটিং করে দেখাবো। তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, প্রথম অবস্থায় আমাদের এখানে 40 ইঞ্চি বডির জন্য আমাদের যে শোল্ডার রয়েছে শোল্ডারের মেজারমেন্টটা বের করে নিতে হবে। তো 40 ইঞ্চির জন্য আমরা এখানে শোল্ডার নিব হচ্ছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি দিয়ে এখানে একটা মার্ক করে নিব। তো ভালোভাবে খেয়াল করুন, এখানে আমাদের 40 ইঞ্চির জন্য আমাদের শোল্ডারটা বের করে নিলাম 7 ইঞ্চি। এরপর এখান থেকে আমাদের বগলের যে মাপটি রয়েছে বগলের মাপটি এখান থেকে আমি বের করে নিচ্ছি, এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে আমি বগলের মাপটিও কিন্তু বের করে নিয়ে নিলাম। তো এইভাবে প্রথম অবস্থায় এই মাপটি আপনি নিয়ে নেবেন। এরপর এখানে আরেকটা বিষয় আমাদের এখানে নতুনদের জন্য একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে আমাদের সাইড ফেরার বিষয়টা। তো যারা হচ্ছে নতুন নতুন কাজ শিখতেছেন আপনারা এখানে যে কাজটি করবেন, এই যে সাইড ফেরাটা রয়েছে বা এখানে যে হিপটা রয়েছে এই হিপটা হচ্ছে আপনি মেপে নেবেন আপনার পুরাতন জামা থেকে বা কামিজ থেকে, আপনি এটা হচ্ছে মেপে দেখে নেবেন যে কত ইঞ্চি আপনার লাগতেছে। তো এখান থেকে এই জামাটির ক্ষেত্রে এখান থেকে আমি নিব, এখানে দেখুন এখানে আছে 20 ইঞ্চি, তাহলে 20 ইঞ্চি হচ্ছে আমি এই জামাটির ক্ষেত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এটা অনেকের ক্ষেত্রে কম হতে পারে বা বেশি হতে পারে, যার যেমনটা লাগবে এইভাবে হচ্ছে মেপে নেবেন যারা নতুন রয়েছেন। তাহলে এখান থেকে মেপে নিয়ে আমি হচ্ছে এটা এখান থেকে মার্কিং করে নিচ্ছি, তাহলে এটা এখান থেকে আমি এখন মার্ক করে নিব। তো ভালোভাবে খেয়াল করুন, এখানে হচ্ছে আমার এই মার্কিংটাও করা কমপ্লিট। এখন এখানে পেটের মাপটা আমরা সুন্দরভাবে এই যে এখানে দেখবো কত ইঞ্চি আছে এটা হচ্ছে ডাবল ভাঁজ করব। ডাবল ভাঁজ করার পর এই যে এখান থেকে হচ্ছে আমরা মিডিলে একটা চিহ্ন দিয়ে নিব, একদম ইজিভাবে এই মাপটা হচ্ছে আপনি বের করতে পারবেন।
তো দেখুন এখানে কিন্তু আমার এই মাপটা কিন্তু বের হয়ে গেছে পেটের মাপ যেটা লাগে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি তো এইভাবে এই কয়েকটা মাপ হচ্ছে প্রথম অবস্থায় বের করে নিতে হবে তো এই কয়েকটা মাপ আমাদের বের হলে এখন হচ্ছে আমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী আমাদের বডির মাপটি বের করতে হবে কোমরের মাপটি বা পেটের মাপটি বের করতে হবে এবং সাইড ফার বা হিপের মাপটি আমাদের বের করতে হবে তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমাদের বডির মেজারমেন্ট যতটুকু আছে সেটাকে জাস্ট আমরা চার ভাগের এখানে এক ভাগ নিয়ে নেব একটু ভালোভাবে খেয়াল করবেন চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে আমাদের এখানে তো এখানে চার ভাগের এক ভাগ নেওয়ার পর এখানে হচ্ছে অবশ্যই এক ইঞ্চি করে ব্যালেন্স নিতে হবে এখান থেকে পেটের মাপ আপনার যতটুকু আছে সেটাও এখান থেকে নিয়ে নেবেন এখানে অবশ্যই এক ইঞ্চি ব্যালেন্সভাবে নিয়ে নেবেন অবশ্যই সাইডে সবসময় এক ইঞ্চি করে ব্যালেন্স রাখবেন আমরা নর্মালি যে কাজটি করি বডির মেজারমেন্ট আমাদের যত হয় আমরা হিপটা ওই মেজারমেন্টেই হচ্ছে নিয়ে থাকি এখানে আমরা এক ইঞ্চিভাবে এক্সট্রাভাবে নিয়ে নিব আর নিচের যে ঘেরটি রয়েছে নিচের ঘেরটি আমার যতটুকু এখানে রাখা সম্ভব হয় ওই মেজারমেন্টটাই হচ্ছে আমরা এখানে সম্পূর্ণটাই রাখবো যতটুকু আমাদের ভাঙ্গা যায় যাক তাহলে এইভাবে হচ্ছে এই মাপটি নিয়ে এই যে এখান থেকে দেখুন শেপ কাট স্কেলটা দিয়ে আপনি হচ্ছে এখানে সিম্পলভাবে হচ্ছে মার্ক করে নেবেন এই ধরনের কামিজের ক্ষেত্রে নর্মালি এখানে মার্কিং করাটা অনেকটা টাফ হয় যেহেতু পিছলে কাপড় তো এখানে জাস্ট আপনার চিহ্ন হালকা করে চিহ্নটা দিয়ে নেবেন যেন বুঝতে পারেন এখানে কিন্তু আমি মার্কিংটা করে নিয়ে নিলাম এরপর এখানে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখবেন কয় ইঞ্চি আছে এটা 6.5 ইঞ্চি নিয়েছি এটার মিডিলে একটা চিহ্ন দিয়ে নেবেন চিহ্ন দেওয়ার পর এইখান থেকে হচ্ছে শেপ করে নিয়ে নেবেন এটার কিন্তু হচ্ছে আমাদের তালপাট কাটতে হবে এই বিষয়টার উপর খেয়াল রাখবেন যেহেতু সামনের পাটে আমাদের ডিজাইন আছে আর গলাটা যেটা আছে এটা হচ্ছে আমরা সেট করে নিব একেবারে হচ্ছে আমরা আস্তর দিয়ে বা আমাদের ফলস কাপড় যেটা আছে ওটা দিয়ে হচ্ছে আমরা সেট করে নিয়ে নিব তাহলে এইভাবে হচ্ছে এই মাপটা প্রথম অবস্থায় আপনারা করে নেবেন তাহলে আমি এখন যে কাজটি করবো এই পার্টটি প্রথমে এখন কাটিং করে নিব তাহলে বাকি সমস্ত পার্টগুলো আমি বের করতে পারবো তো এখানে ভালোভাবে খেয়াল করুন আমি কিন্তু এখানে হচ্ছে আমার এই পার্টটি কিন্তু কাটিং করে নিয়ে নিলাম তাহলে এই পার্টগুলো হচ্ছে আমি এখন ফেলে দিব এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট এই যে এখানে জাস্ট হালকা করে একটু চিহ্ন দিয়ে নেবেন যেন হচ্ছে আমরা এটা যদি ইয়া হয় মানে যদি অল্টারনেট হয় তাহলে এটা যেন আমরা মাপটা আমরা ঠিক রাখতে পারি তাহলে এখন এটা যে কাজটি করবো এই পার্টটা হচ্ছে আমি সরিয়ে নিব এবারটা আমি সরিয়ে নিব এরপর এখানে ভালোভাবে খেয়াল করবেন আমাদের যে পিছনের যে পার্টটি রয়েছে পিছনের পার্টটি আমরা এখন নিয়ে আসবো এখানে ভালোভাবে খেয়াল করবেন দেখুন এই যে পিছনের পার্টে একটু ডিজাইন রয়েছে এবং যেভাবে আছে ওইভাবেই থাকবে তাহলে এখান থেকে অ্যাকুরেট মেজারমেন্টটা আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা দুইটা পার্ট এইভাবে সমান করে ধরবো তাহলে এখানে ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি হচ্ছে এখানে কিন্তু এই পার্টটাও এখানে বিছিয়ে নিলাম নিচের যে ঘেরটি রয়েছে এটাও দেখুন এখানে আমাদের যতটুকু লাগবে সে পরিমাণে কিন্তু এখানে আছে তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে এখন এই যে পার্ট যেটা আমরা কাটিং করেছি এই পার্টটা এখানে নিয়ে আসবেন আনার পর এই পার্টটা হচ্ছে এখানে বিছিয়ে নেবেন তাহলে দেখুন এটাও কিন্তু আমি এখানে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি এখন জাস্ট এটার যে মাপটি আছে ওই মাপে হচ্ছে এই পার্টটাও কাটিং করে নিয়ে নেবো একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন এই পার্টটাও কিন্তু আমি এখানে কাটিং করে নিয়ে নিলাম তো এখানে অবশ্যই একটু চিহ্ন দিয়ে নেবেন নিচের পার্ট বা উপরের পার্টটিতে দুইটাতেই চিহ্ন দিয়ে নেবেন তো এখানে চিহ্নটা দিয়ে নিলাম তো এখানে কিন্তু আমাদের এই পার্টটাও কিন্তু কাটিং করা কমপ্লিট তো এই পার্টটা এখন আমি সরিয়ে নেব এরপর এখানে আমাদের মেন যে পার্টটি রয়েছে সেই পার্টটি এখানে নিয়ে আসতে হবে তাহলে এরপর এখানে একটু ভালোভাবে কাপড়টা খেয়াল করবেন দেখুন এখানে যে কাপড়টি আছে এটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ পার্টটাই কিন্তু খুলে নিয়েছি এখানে দেখুন এই যে দিকে রয়েছে পায়ের অংশ আপনি যদি এই যে লম্বাটা যদি ঠিক রাখতে চান তাহলে কিন্তু এখানে আপনার জন্য কিন্তু চরম একটা ভুল হয়ে যাবে কারণ এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু আস্তর কিন্তু আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টে দুইটা পার্টেই কিন্তু দিতে হবে এজন্য আস্তরের পার্ট সবসময় কিন্তু একটু ছোটো হয় এই বিষয়টার উপরে একটু খেয়াল রাখবেন তাহলে আমরা যে কাজটি করবো আগের যে ভাঁজটি ছিল ওই ভাঁজই হচ্ছে আমরা নিয়ে নেব একটু ভালোভাবে খেয়াল করবেন আমাদের প্রথমের যে ভাঁজটা ছিল দেখুন এই যে এখানে প্রথমের যে ভাঁজটা ছিল ওই ভাঁজটাই হচ্ছে আমরা এখানে রাখবো এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম একটা ভাঁজ দেওয়ার পর কাপড়টাকে অবশ্যই হচ্ছে চতুর্থ সাইডে যেন সমান থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন এরপর হচ্ছে এখানে আরেকটা ভাঁজ দিয়ে নেব এইভাবে তাহলে এই ভাঁজটা এখান থেকে অবশ্যই আপনারা এখানে দিয়ে নেবেন সুন্দরভাবে তাহলে এখানে কিন্তু আমরা ভাঁজটা দিয়ে নিয়েছি এখন এখানে যে কাজটি করব এই যে পার্ট যেটা আছে এই পার্টটা হচ্ছে এখন নিয়ে আসবো এখানে আমরা এখন আমাদের ক্ষেত্রে যে কাজটি করতে হবে এই যে দুইটা পার্ট আছে না এই দুইটা পার্ট হচ্ছে সমান করে রাখবেন দুইটা পার্ট সমান করে রেখে এই যে এখানে গলার পার্টটা হচ্ছে সমান করবেন নিচে আমাদের কিন্তু এখানে 3 থেকে 4 ইঞ্চি কাপড় কিন্তু শর্ট থাকবে তাহলে এখানে ভালোভাবে খেয়াল করুন আমি কিন্তু কাপড়টি সুন্দরভাবে কিন্তু এখানে
তিনটা পার্টি কিন্তু এখানে বিসিসি দেখুন এখানে যে হচ্ছে আমাদের বডির পার্ট এখানে পিছনের পার্ট এবং এখানে দুইটা পার্ট আছে আস্তরের পার্ট তো এইভাবে এই পার্ট দুইটা হচ্ছে আপনাদের সুন্দরভাবে কিন্তু প্রথমে কাটিং করে নিতে হবে এরপর হচ্ছে আস্তরের যে পার্টটি রয়েছে ওই পার্টটি আমাদের একই লেভেলে একই মাপে হচ্ছে কাটিং করতে হবে তাহলে এই পার্টটি আমি কাটিং করে নিচ্ছি এখানে গলার মাপটি আমি কাটিং করব না দেখুন আমি কিন্তু কয়েকটি পার্ট একই সাথে কিন্তু কাটিং করে নিয়েছি এরপরে যে এখানে যেটা আছে এগুলো হচ্ছে একটু ভালোভাবে চিহ্ন দিয়ে নেবেন তো একটু ভালোভাবে খেয়াল করুন আমি কিন্তু এখানে হচ্ছে পার্টগুলো চিহ্ন দিয়ে নিলাম এটা হচ্ছে আমার সুবিধার জন্য আপনি যখন কাটিং করবেন তখন অবশ্যই যেভাবে হচ্ছে চিহ্ন দিয়ে নেবেন তো এখানে পার্টগুলো আমি চিহ্ন দিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে আপনাদের এই কয়েকটা পার্ট হচ্ছে আপনাদের কাটিং করে নিতে হবে তো এই পার্টটি যখন আপনি কাটিং করবেন তখন এখানে ভালোভাবে খেয়াল করুন আমি এখান থেকে এখন পার্টগুলো সরিয়ে নিব এটা হচ্ছে পিছনের পার্টটাও আমি সরিয়ে নিব এই দেখুন এখানেও চিহ্ন দিয়ে আছে এখানেও চিহ্ন দিয়ে নিয়েছি আর এখানে যেটা আছে এখানে হচ্ছে আপনি হালকা করে একটা চিহ্ন দিয়ে নিতে পারেন বেশি দিবেন না এখানে হালকা করে একটা এইভাবে হচ্ছে চিহ্ন দিয়ে নেবেন তাহলে আমাদের মিডিলটা ঠিক থাকবে এই পার্ট যেটা আছে এই পার্ট হচ্ছে আমি এখান থেকে সরিয়ে নিব এই পার্টটা সরিয়ে নিচ্ছে এখানে যে পার্টটি আছে এই পার্টটি হচ্ছে এদিকে করে নেবেন প্রথমে যখন হচ্ছে এটা সেলাই করবেন একটু ভালোভাবে খেয়াল করবেন এই পার্টটা এখানে ধরার পর আপনার এই যে আস্তরে যে পার্টটি রয়েছে আস্তরের পার্টটা এখানে নিয়ে আসবেন এই যে পার্টটা হচ্ছে এইভাবে সমান করে ধরবেন এই সাইড থেকে হচ্ছে এই সাইড পর্যন্ত হচ্ছে আমাদের সেলাই দিতে হবে এদিক থেকেও আমাদের সেলাই দিতে হবে এবং এদিক থেকে হচ্ছে সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু আস্তরে যে পার্টটি রয়েছে আস্তরের পার্টটি কিন্তু হচ্ছে আমাদের ভালোভাবে এখানে বসিয়ে নিতে হবে তো দেখুন কি সুন্দরভাবে বসে গেল তাই না এইভাবে হচ্ছে আপনাদের যে আস্তরে যে পার্টটি রয়েছে আস্তরের পার্টটি এখানে আপনাকে কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু এখানে বসিয়ে নিতে হবে সেলাই করার আগে দেখুন এই যেভাবে হচ্ছে আস্তরের পার্টটা হচ্ছে আপনি এখানে বসিয়ে নেবেন আর সেলাইগুলো অবশ্যই কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তাহলে এইভাবে হচ্ছে আপনারা এখানে যে আস্তরের পার্টগুলো আছে এগুলোর কাজ আপনারা কমপ্লিট করবেন তো এরপর রয়েছে আমাদের যে হাতার পার্টটাই রয়েছে এই হাতার পার্টটি আমরা নিয়ে আসবো এখানে দেখুন হাতার পার্টে এখানে কোনো প্রকার আমরা আস্তর দিব না এখানে আমাদের হাতার পার্ট এখানে দুইটা পার্টই আছে এখানে দুইটা পার্ট এইভাবে ধরবো একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে দুইটা পার্ট ধরার পর আমরা এই দুইটা পার্ট এইভাবে ভাঁজ করে নিয়ে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন আমরা এখন এখানে হাতাটি আমাদের যেটা আছে হাতাটি কাটিং করে নিচ্ছি এখানে হাতার লংটা আমি এখানে সম্পূর্ণটাই লংই আমি রাখবো এখানে যতটুকু লং আপনার রাখার প্রয়োজন সেই পরিমাণ লংই কিন্তু এখানে থাকবে আপনি চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন তাহলে এখান থেকে আপনারা প্রথম অবস্থায় এই যে এখানে একটা মার্ক করবেন এখানে মার্ক করে নিলেন এরপর এখানে হাতার লংটা তো আমাদের সম্পূর্ণটা থাকবে এই যে এখান থেকে ধরবো ধরার পর আমরা এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিব সব ধরনের হাতার ক্ষেত্রে এই কাজটি করে নেবেন 3 ইঞ্চি নিয়ে নেবেন 3 ইঞ্চি নেওয়ার পর এখানে হাতার লংটা তো আপনি সম্পূর্ণটাই রাখতেছেন এরপর এখানে কী হাতা রাখতে চাচ্ছেন ওই হাতাটা এখান থেকে নিয়ে নিতে হবে তো আমি এখানে হাতার চওড়া সম্পূর্ণটাই রাখবো একটু খেয়াল করুন আমি এখান থেকে যে কাজটি করবো যেভাবে হচ্ছে এখানের মাপটা নিয়ে নিতে হবে এখান থেকে যে মাপটি নেবেন 40 ইঞ্চির ক্ষেত্রে এখান থেকে আপনি 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি নিয়ে নেবেন 8.5 ইঞ্চি নিলেও হবে 9 ইঞ্চি নিলেও হবে সমস্যা নেই তাহলে এখান থেকে হচ্ছে আমি যেভাবে হচ্ছে সুন্দরভাবে একটা ডিজাইনের হাতা আমি এখান থেকে তৈরি করবো যেটা ওই যে ঢোলা ঢালা হাতা যেটা অনেকেই ব্যবহার করে সেই হাতাটা এরপর এখান থেকে যে কাজটি করবে যে হাতার এইখান থেকে হচ্ছে শেপ দিয়ে নিব এখানে একটু খেয়াল করবেন আমি এখানে যে হাতাটি নিয়েছি এইখানে এইখানে একটু ভালোভাবে দেখুন এইখানে যে হাতাটি আছে এই হাতাটি হচ্ছে আমি নিয়েছি একটু ভালোভাবে খেয়াল করুন দেখুন হাতাটি কিন্তু সেমভাবে কিন্তু আমি এখানে মার্কিংটা করেছি আপনি যদি এটি একটু ভালোভাবে এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দেখুন এই যে হাতার মুখটা আমি ছড়ানো রেখেছি এবং এইখানে যে পার্টটি আছে এখানে হচ্ছে যেভাবে হচ্ছে একটু শেপ আসার প্রয়োজন ওইভাবে আমি শেপটা নিয়ে নিয়েছি আপনার যেভাবে হচ্ছে হাতাটা নেওয়ার প্রয়োজন আপনি যদি ঢালা হাতা নিতে চান তাহলেও নিতে পারবেন সমস্যা নেই এটা আপনার রুচির উপরে ডিপেন্ড করবে তাহলে এখন আমি এখানে যে কাজটি করবো এই হাতাটি কাটিং করে নিব এখানে আপনার যে মেজারমেন্ট থাকবে এই মেজারমেন্টের বাইরে দিয়ে কিন্তু আপনাকে এই হাতাটি কিন্তু কাটিং করে নিতে হবে এরপর এখানে হচ্ছে আমি চিহ্ন দিয়ে নিব তো দেখুন আমার হাতাটি কিন্তু এখানে নর্মাল হাতা যেহেতু আমি এখানে একটু ডিজাইন করেছি এই হাতাটি হচ্ছে এখানে কাটিংটা করে নিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে আপনার দুইটা হাতা আপনি এখান থেকে তৈরি করে নিয়ে নেবেন এরপর এখানে তালপাট কাটার প্রয়োজন হবে এখানে হচ্ছে একটা সাইডের একটা হচ্ছে একটা সাইডের এখানে তালপাটটা কেটে নেবেন এইভাবে তো আমি যেটা বলি এখানে হাতার পাটে তালপাট কাটার প্রয়োজন হয় না শুধুমাত্র এখানে তালপাট কাটতে হবে আমাদের বডির পাটের তো এই বডির পাটের তালপাটটা আপনি কখন কাটবেন এটা একটু খেয়াল করবেন এই তালপাটটা অবশ্যই হচ্ছে আপনি আস্তরটা দেওয়ার পর শুধুমাত্র যে পাশে ডিজাইন থাকবে ওই ডিজাইনের পাটটা হচ্ছে আস্তরটা আপনি কেটে নিয়ে নেবেন